নমস্কার আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব যার নাম হলো অ্যারেলিয়া রেশিমশা এই অ্যারেলিয়া রেশিমশা একটি ভেজিটেবল সোর্সের ওষুধ অ্যারেলিয়া রেশিমশা নামক উদ্ভিদের তাজা শিখর থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া নিয়ম অনুযায়ী হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয় এবং হোমিওপ্যাথিক মাদার টিংচারকে অ্যালকোহলিক ডাইলুশন এবং সাক্ষাশানের মাধ্যমে পটেন্সি প্রস্তুত করা হয় এই উদ্ভিদটি বিভিন্ন কমন নামে পরিচিত যেমন আমেরিকান স্পাইকনাট স্মল স্পাইকনাট ইন্ডিয়ান রুট লাইফ অব ম্যান পেটি মোডেল ইত্যাদি বহু কমন নামে পরিচিত পূর্ব আমেরিকা এবং ক্যানাডার একটি স্থানীয় উদ্ভিদ এই উদ্ভিদটি ছায়া জায়গায় খুব ভালোভাবে বেড়ে ওঠে বড় বড় গাছের তলায় যে ছায়া থাকে ছায়া পড়ে সেই অঞ্চলে খুব ভালোভাবে বেড়ে ওঠে এই উদ্ভিদটি বেড়ে ওঠার জন্য ডাইরেক্ট সূর্য প্রয়োজন হয় না ছায়া জায়গায় খুব ভালোভাবে বেড়ে ওঠে এটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট এক থেকে দুই মিটার লম্বা হয় এই অ্যারেলিয়া রেশিমোসা নামক উদ্ভিদটি এই উদ্ভিদটি অ্যারেলিয়া সি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ এবার আমি হোমিওপ্যাথিক সিমটম সম্বন্ধে আলোচনা করব অতীতে ভেষজবিদরা এই অ্যালেরিয়া ঋষিমশা নামক পালমোনারি পালমনার জিবারকোলিস কাশি অ্যাজমা এবং লিউকোরিয়ার জন্য ব্যবহার করতেন ডক্টর এসে জোন্স প্রথম উনি হোমিওপ্যাথিক প্রুভিং করেন এবং হোমিওপ্যাথিক প্রুভিং করার পর বিভিন্ন ধরনের সিমটোম যেগুলো প্রকাশ পায় সেগুলো উনি লিখিবদ্ধ করেন প্রুভিং করার সময় উনি তীব্র মাত্রায় ব্রঙ্কিয়াল অ্যাজমায় আক্রান্ত হন এর সঙ্গে তীব্র মাত্রায় কাশি থাকে মাঝরাতে যখন উনি শুতে যান সেই অ্যাজমার কষ্ট তীব্র পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার সঙ্গে চরম পরিমাণে কাশি হয় তা ওনার বুক থেকে অ্যাজমার পেশেন্টদের যেমন শব্দ শোনা যায় বুক থেকে হুইজিং সাউন্ড বেশ জোরে জোরে হুইজিং সাউন্ড ওনার বুক থেকে শোনা যাচ্ছিল এবং উনি কোনো মতে মাঝরাতে শুতে পারছিলেন কাস্তে 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 করতে উনার আটকে যাচ্ছিল এই রকম কন্ডিশনে উনি আক্রান্ত হন কাসার পর গয়ার ফেলার পর বা মিউকাস সিক্রেশন বা মিউকাস ওঠার পর সেই অ্যাজমার কষ্টটা কিছু পরিমাণে রিলিফ হয়েছিল কিন্তু আবার যখন উনি শুলেন সেই অ্যাজমার কষ্ট আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় এর সঙ্গে উনি সিভিয়ার ডায়রিয়ায় আক্রান্ত হন এবং ডায়রিয়ার সঙ্গে রিক্টাল ফুলাক উনি লক্ষ্য করেন এই রকম সিমটম উনি আমাদের কাছে তুলে ধরেন সুতরাং এই অ্যারেলিয়া রেশিমশা এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য ব্যবহার করতে পারি ড্রাই কাফের জন্য ব্যবহার করতে পারি এছাড়াও ডায়রিয়া এবং রেক্টাল পোলাপসের জন্য আমরা ব্যবহার করতে পারি কাশি বৃদ্ধিপ্রাপ্ত হয় বিফোর মিড বা মিডনাইট নাইট শুয়ে পড়ার পর এই কাশি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় কাশির প্রকৃতি হল ড্রাই কাপ মানে শুকনো কাশি পেশেন্টের মাঝরাতে তীব্র পরিমাণের ঘামের একটা সমস্যা বা ঘামের একটা চরিত্র প্রুফিংয়ে ফুটে ওঠে অ্যাজমাস সিমটোমও তাই মাঝরাতে শুয়ে পড়ার পর তীব্র পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কাস্তে কাস্তে কিছুটা সিলেসা তুলে ফেলার পর অ্যাজমার কষ্ট সামান্য পরিমাণ কমে এর মেন অ্যাগ্রাভেশান পিরিয়ড হলো বিফোর মিডনাইট নাইট বা মোটামুটি মাঝরাতের দিকে এই এর সিমটম বেশি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় পেশেন্ট সামান্য পরিমাণ যদি তার নাকে মুখে বাতাস লাগে নাক দিয়ে ঝরঝর করে কাঁচা জল পড়ে তার সঙ্গে হাঁচি হয় নাক মুছতে মুছতে নাক লাল হয়ে যায় অ্যালার্জিক রাইনাইটিস অ্যাকুট বা রাইনাইটিসের জন্য এই অ্যারেলিয়া ঋষিমোশা খুব ভালো একটি মেডিসিন এবার আমি হোমিওপ্যাথিক ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব আমার ইনবক্সে অনেক দর্শক বন্ধু কমেন্টস করে থাকেন আপনি একরকম ডোজ বলছেন আমাদের অন্য রকম ডোজ বলছেন অন্যভাবে খেতে বলেছেন দেখুন এখানে আমি একটা অ্যাভারেজ ডোজ বলি অ্যাভারেজ পটেন্সি সম্বন্ধে আলোচনা করি সুতরাং আপনার ডাক্তারবাবু যেমন ডোজ এবং পটেন্সি দেবে সেইভাবেই আপনারা খাবেন দেখুন এটা তো স্পেসিফিক্যালি আমি নির্দিষ্ট করে কোনো পেশেন্টের জন্য আমি এ ডোজ অ্যান্ড পটেন্সি বলতে পারি না সুতরাং ডোজ এবং পটেন্সি যে ডাক্তারবাবু কাছে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী আপনারা খাবেন কোনোটাই ভুল নয় সবটাই ঠিক সুতরাং আমি এখানে একটা মিনিমাম ডোজ সম্বন্ধে আলোচনা করি এখানে একটা আমি অ্যাভারেজ ডোজ সম্বন্ধে আলোচনা করি অ্যারেলিয়া রেশি মশা সাধারণত সিক্স পটেন্সি থার্টি পটেন্সি টু হান্ড্রেড বা আরও হায়ার পটেন্সি ব্যবহার করা যেতে পারে যদি থার্টি পটেন্সি ব্যবহার করা হয় প্রথম দিন সকালে একটি ডোজ পরের দিন সকালে একটি ডোজ ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হতে শুরু করে যদি ডাক্তারবাবু মনে করেন আরও ডোজ রিপিটেশান করবেন করতে পারেন বা আরও হায়ার পটেন্সি গেলে উনি হায়ার পটেন্সি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ